আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, অ্যাটিটিউড শিক্ষায় আপনাদেরকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম, চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন। তবে কথা বাড়াবো না, চলে যাব মেইন টিউটোরিয়ালে। আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন। তো চলুন চলে যাই মেইন টিউটোরিয়ালে। তো বন্ধুরা, আজকে আমরা জানবো আপনি পার্বতীপুর থেকে ফুলবাড়ি যেতে কোন কোন ট্রেন রয়েছে, সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি, ভাড়ার তালিকা, বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত। তো আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দিই, আপনি পার্বতীপুর থেকে ফুলবাড়ি যেতে এস চেয়ার বা শুভন চেয়ার যে সিট, এর মূল্য পড়বে 50 টাকা। এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই, আপনি পার্বতীপুর থেকে ফুলবাড়ি যেতে প্রথমে যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে একতা। একতা ট্রেনটি পার্বতীপুর থেকে ছাড়বে রাত 12:10 এবং এটি ফুলবাড়ি গিয়ে পৌঁছবে রাত 12:31। এই ট্রেনটির কোনো অফ ডে নেই। এরপরে রয়েছে উত্তরা। উত্তরা ট্রেনটি পার্বতীপুর থেকে ছাড়বে রাত 3:30 এবং এটি ফুলবাড়ি গিয়ে পৌঁছবে ভোর 4:00। এই ট্রেনটির কোনো অফ ডে নেই। এরপরে রয়েছে বরেন্দ্র। বরেন্দ্র ট্রেনটি পার্বতীপুর থেকে ছাড়বে সকাল 6:55 এবং এটি ফুলবাড়ি গিয়ে পৌঁছবে সকাল 7:13। রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে। এরপরে রয়েছে চিলাহাটি এক্সপ্রেস। চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি পার্বতীপুর থেকে ছাড়বে সকাল 7:30 এবং এটি ফুলবাড়ি গিয়ে পৌঁছবে সকাল 7:48। শনিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে। এরপরে রয়েছে রকেট। রকেট ট্রেনটি পার্বতীপুর থেকে ছাড়বে সকাল 8:55 এবং এটি ফুলবাড়ি গিয়ে পৌঁছবে সকাল 9:17। এই ট্রেনটির কোনো অফ ডে নেই। এরপরে রয়েছে রূপসা। রূপসা ট্রেনটি পার্বতীপুর থেকে ছাড়বে সকাল 10:15 এবং এটি ফুলবাড়ি গিয়ে পৌঁছবে সকাল 10:36। বৃহস্পতিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে। এরপর রয়েছে দ্রুতযান। দ্রুতযান ট্রেনটি পার্বতীপুর থেকে ছাড়বে সকাল 10:45 এবং এটি ফুলবাড়ি গিয়ে পৌঁছবে সকাল 11:04। এই ট্রেনটির কোনো অফ ডে নেই। এরপরে রয়েছে বাংলা বান্ধা। বাংলা বান্ধা ট্রেনটি পার্বতীপুর থেকে ছাড়বে দুপুর 12:20 এবং এটি ফুলবাড়ি গিয়ে পৌঁছবে দুপুর 12:38। শনিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে। এরপরে রয়েছে তিতুমির। তিতুমির ট্রেনটি পার্বতীপুর থেকে ছাড়বে বিকাল 4:50 এবং এটি ফুলবাড়ি গিয়ে পৌঁছবে বিকাল 5:08। বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে। এরপরে রয়েছে সীমান্ত। সীমান্ত ট্রেনটি পার্বতীপুর থেকে ছাড়বে রাত 8:25 এবং এটি ফুলবাড়ি গিয়ে পৌঁছবে রাত 8:43। সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে। এরপরে রয়েছে নীলসাগর। নীলসাগর ট্রেনটি পার্বতীপুর থেকে ছাড়বে রাত 9:40 এবং এটি ফুলবাড়ি গিয়ে পৌঁছবে রাত 9:58। রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে। তো আপনি পার্বতীপুর থেকে ফুলবাড়ি যেতে এই 11টি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন, কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যাটিটিউড শিক্ষার সঙ্গেই থাকবেন।